শিখবো সেটা হচ্ছে হরফ চেনার উপায় হরফ চেনার বা হরফ চেনার সহজ উপায় তো আমরা হরফ চেনার সহজ উপায় আজকের ভিডিওতে আমরা শিখব কারণ আপনাকে প্রত্যেকটা হরফ চিনতে হবে যদি আপনি না চিনেন তাহলে কিন্তু আপনি কোরআন পড়তে পারবেন না কারণ বা বড়ো হাতের বা এরকম আবার ছোট হাতের বা দেখতে এরকম হয় তাই জন্য আপনাকে প্রত্যেকটা হরফ চিনতে হবে তো এখানে দেখুন লেখা আছে বর্তমান এই এগারোটি হরফের সংযুক্ত নকশা থেকে আমরা বাইশটি হরফ শিখব অর্থাৎ আমরা এক মানে এগারোটা নকশা পাবো এই এগারোটা নকশা থেকে আমরা মোট বাইশটা হরফ সুন্দর করে শিখব মানে এগারোটা নকশা থেকে আমরা বাইশটা হরফ শিখব তারপর লেখা আছে যে এই যে এই যে এখানে এই প্রত্যেকটা হরফের উপরে আমাদেরকে হাত ঘুরাইতে বলছে মানে শূন্য স্থান পূরণ করতে বলছে তো যাই হোক এগুলো আমরা বাড়ির কাজ আমরা বাসে বসে করতে পারি এগুলো এগুলো পরের বিষয় তো আমরা হরফগুলো শিখি আগে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে বা এটা হচ্ছে বড় হাতের বা আর এটা হচ্ছে ছোট হাতের বা এটা হচ্ছে বড়ো হাতের তা এটা ছোটো হাতের তা এটা বড় হাতের সা ছোট হাতে সা নুন এটা বড় হাতের নুন আর এটা হচ্ছে নুন এটা হচ্ছে নুন এটা হচ্ছে বড় হাতের নুন আর এটা হলো ছোটো হাতের নুন ইয়া ইয়া তো দেখুন এই যে এখানে যে বা তা সা নুন ইয়া এ পাঁচটার কিন্তু আমরা খুবই সহজে বুঝতে পারি দেখুন এখানে আমরা শিখছিলাম যে এটা হচ্ছে বা যখন বা নিচে এক নুক্ত থাকে মানে এটা নিচে একটা নুক্তা থাকে এটা বা হয় আমরা নিচে নুক্তাটা মুছে উপরে যদি দেই তাহলে কী হয়ে যায় এটা এরকম বা যদি এটা মুছে আমরা উপরে একটা নুক্তা দিই তাহলে একটা নুন হইতো এই যে নুন এখন যদি আমরা উপরে দুইটা নুক্তা দিতাম এরকম ভাবে তাহলে এটা কি হয়ে যাবে তা হয়ে যাবে তো এরকম ভাবে দুই নুকতা দিলে হবে তা আবার যদি আমরা এটার উপর তিনটা নুকতা দেই তাহলে হবে সা আবার যদি আমরা এই নুকতা মুছে যদি আমরা নিচে দুইটা নুকতা দেই তাহলে এটা হবে ইয়া তো ভাবে আমরা কিন্তু হরফগুলো আগে শিখে আসছি তো এখন আমরা ছোট হাতের হরফগুলো শিখব দেখুন এই যে এটা এই নকশাটাকে বলা হয় এক দাঁত এটা কি বলা হয় এক দাঁত বলা হয় দাঁত একটা দাঁত বলা হয় তো আপনারা মনে রাখবেন এটাকে বলা হয় এক দাঁত অর্থাৎ এই এক দাঁত দিয়ে আমরা প্রত্যেকটা হরফ শিখব ইনশাআল্লাহ দেখুন এটা হচ্ছে একটা দাঁত আমি এখানে লিখি একটা দাঁত যদি এই একটা দাঁতের নিচে একটা নুক্তা থাকে তাহলে এটা বা হবে এই যে এটা বা এটা বা এক দাঁতের নিচে এক নুক্ত থাকলে এটা কি হবে বা হবে আমার সাথে ভালো করে খেয়াল করুন যদি এক দাঁতের নিচে একটা নুক্তা থাকে তাহলে এটা নাম কি এটা নাম হচ্ছে বা আমরা নিচে নুক্তার মুছে যদি আমরা উপরে এক নুক্তা দেই এক দাঁতের এক দাঁতের উপরে যদি আমরা একটা নুক্তা দেই তাহলে এটা হবে নুন তাহলে এক দাঁতের নিচে এক নুক্ত থাকলে হবে বা ঠিক একইভাবে যদি এক দাঁতের উপরে একটা নুক্তা থাকে তাহলে এটা হবে নুন তারপর হচ্ছে যদি আমরা এক দাঁতের উপরে দুই নুক্তা দেই তাহলে এটা হবে তা এই যে তা আর এক দাঁতের উপরে আমরা দুই নুক্তা না দিয়ে যদি নিচে দুইটা নুক্তা দেই এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে এটা হবে ইয়া এটা কি হবে ইয়া হবে তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে হয় তা আর এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে হয় ইয়া তো এই নুক্তা দেখা দেখে আপনাকে বুঝতে হবে এবং যদি আমরা এক দাঁতের উপরে তিনটে নুক্তা দেই তাহলে এটা হয়ে যাবে সা এই যে সা হয়ে যাবে তো এরকমভাবে আমরা এই এরকমভাবে নক মানে নুক্ত দেখে প্রত্যেকটা বুঝতে হবে আমি আপনাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দিই একটা দাঁত দুটা দাঁত তিনটা দাঁত একটা দাঁত পাঁচটা দাঁত আমি এখানে পাঁচটা দাঁত লেখলাম তো যদি আমরা এই প্রথম দাঁতের নিচে একটা নুক্ত দিই মানে এক দাঁতের নিচে এক নুক্ত দিলে কী হয় আপনারা বলেন সেটা কী হয়ে যায় বা হয়ে যায় এই যে বা এই যে বা দুটোই বা যদি আমরা এক দাঁতের উপরে একটা নুক্তা দেই এখন নিচে নাতের উপরে দেই তাহলে কী হয়ে যাবে এটা এই যে নুন হয়ে যাবে এই যে নুন দুইটাই নুন তারপর আমরা যদি এখন এক দাঁতের নিচে দুটো নুক্তা দেই এরকম নিচে দুই নুক্তা দিই তাহলে এটা কী হবে বলুন তো হ্যাঁ এটা হবে এই যে ইয়া ইয়া হয়ে যাবে এটা হচ্ছে বড় হাতের ইয়া এটা হচ্ছে ছোটো হাতের ইয়া তো এরকম এক দাঁতের নিচে দুইটা নুকতা থাকলে এটা হয়ে যাবে ইয়া তারপরে একইভাবে যদি আমরা এক দাঁতের উপরে দুই নুক্তা দেই তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে তা অর্থাৎ এক দাঁতের উপরে দুইটা নুক্ত থাকলে এটা হবে তা এই যে তা এটা 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 বড় হাতের ছোট হাতের আবার আমরা এক দাঁতের উপর দুইটা না দিয়ে এখন যদি আমরা তিনটা নুক্তা দিই এরকম তাহলে এটা হয়ে যাবে সা এরকম সাহায্য তাহলে একসাথে আমার সাথে বলেন বা নুন ইয়া তা সা এরকম আমার সাথে পড়েন আবারও বা নুন ইয়া তা সা তো এই হচ্ছে একদা দিয়ে পাঁচ হরফ বা নুন ইয়া তা সা তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝে নেবেন যে এটা বা এটা বা এটা তা এটা তা এটা সা এটা সা এটা নুন এটা নুন এটা ইয়া এটা কিন্তু ইয়া তো প্রত্যেকটা হরফ আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা হরফ আপনার খুব সহজেই চিনতে পারবেন যদি আপনারা না চিনেন তাহলে কিভাবে কোরআন মাজিদ পড়বেন তো এই জন্য আপনাকে প্রত্যেকটা হরফ ভালো করে চিনতে হবে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এরকম ভাবে ধরতে পারেন যে এক দাঁতের নিচে একটা নুক্ত থাকলে হয় বা এক দাঁতের উপরে একটা নুক্ত থাকলে হয় নুন এক দাঁতের নিচে দুই নুক্ত থাকলে হয় ইয়া এক দাঁতের উপরে যদি আমরা দুই নুক্তা দিই তাহলে হয়ে যাবে তা আবার উপরে তিনটা দিলে হয়ে যাবে সা তো এই হচ্ছে প্রথম নকশা আমরা বা দিয়ে এই পাঁচটা হরফ শিখতে পারি তারপর হচ্ছে দ্বিতীয় নকশা এখানে দেখুন দ্বিতীয় নকশা এটা হচ্ছে ফা যাকে আমরা গোল মাথা বলি এরকম গোল মাথা তো এই গোল মাথা দিয়ে কয়টা হরফ দুইটা হরফ এই যে দুটি হরফ অর্থাৎ আমরা এখানে লিখি এই যে এটা হচ্ছে গোল মাথা এই যে এরকম তো যদি এই গোল মাথার উপর যদি একটা নুক্ত থাকে এরকম তাহলে এটা কি হয়ে যাবে এই যে ফা হবে এটা ফা এটা ফা এবং এই মাথার উপরে যদি আমরা দুইটা নোক্তা দেই তাহলে কফ এটা কফ এটা কফ এই মাথার আমরা এরকম লিখতে পারি এই যে ভাবে একটা দুটা যদি এই মাথার উপরে আমরা একটা নুক্তা দেই তাহলে কি হয়ে যাবে এই যে এটা ফা ফা হবে আর দুটো নুক্ত দিলে কি হবে এই যে কফ হবে এখানে দেখুন আমি দুইটা নকশা লিখছি এখানে মানে দুটা হরফে এই লিখছে না আবার লিখি এই যে একটা এরকম এরকমভাবে লিখছি একটা আর একটা হচ্ছে এরকমভাবে লিখছি দুইটা কিন্তু একই হরফ এটা ফা এটা কফ মানে এক নুক্তা থাকলে গোলমা ধরলে এক নুক্ত থাকলে ফা এবং দুই নুক্ত থাকলে হবে কফ আবার ঠিক একই রকম এখানে এক নুক্ত থাকলে ফা হবে এখানে দুইটা থাকলে হবে কফ কিন্তু এই যে ফা কফ এই দুটো হরফ শব্দের মাঝখানে অর্থাৎ মাঝে লেখা আসবে শব্দের মাঝে আর এই দুটো শব্দ মানে শব্দের কোথায় আসবে প্রথমে প্রথমে লেখা আসবে মানে লেখার মধ্যে আপনার পার্থক্যটা যে কোন হরফটা কোথায় লিখতে হবে ফা এবং কফ এই দুটি হরফ আমরা শব্দের মাঝে মানে মাঝে পাবো মানে একটা আয়াতের মাঝে পাবো এই দুইটা হরফ লেখতে পাবো যখন প্রত্যেকটা হরফ একটা একটা সাথে মিলা লেখা আসে তখন এই ফা এবং এই কফটা আমরা আয়াতের মাঝে পাবো আর এই ফা এবং এই কফটা আমরা শব্দের মানে আয়াতের প্রথমে পাবো তাহলে এটা হচ্ছে ফা আর এটা হচ্ছে ফা এটা ফা এটা হচ্ছে কফ এটা হচ্ছে কফ দুটাই কফ তাহলে আপনারা ভালো করে বুঝিয়ে নেন যে এই মাথাটা দিয়ে এটাকে গোল মাথা বলা এই মাথাটা দিয়ে হচ্ছে দুটি হরফ যখন গোল মাথার একটা নুকথা থাকবে ফা হবে আর দুটি থাকলে হবে কফ এটা হবে কফ তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় নকশা এখন আমরা তৃতীয় নকশাটা চলে যাব এখানে দেখুন তিন নম্বর বা দ্বিতীয় নকশা হচ্ছে তিন দাঁত এটাকে বলা হয় তিন দাঁত এই তিন দাঁত দিয়ে আমরা কয়টা হরফ লাগতে পারবো এই তিন দাঁত দিয়ে আমরা লিখতে পারব হচ্ছে দুইটি হরফ দুইটি তো দেখুন এখানে খেয়াল করুন যে এটা হচ্ছে তিন দাঁত এক দুই এই যে তিন দাঁত আর একটা আমি এক দুই তিন তো এরকম ভাবে যে তিন দাঁত খালি থাকে এটা তো সিন আমরা সবাই জানি যদি তিন দাঁত খালি থাকে তাহলে তো এটা সিন বলবো আর যদি এরকম তিন দাঁতের উপরে এরকম তিনটা নুক্ত থাকে তাহলে এটাকে বলা হবে সিন সিন বলা হবে দেখুন এই মাথাগুলো কোথায় থেকে আসছে আমরা লিখছি এরকম চিনটা এরকম পাই না এই যে এরকমভাবে আমরা সিনটা লিখি এই যে একটা প্যাড দেই এই প্যাডটা শুধু এখানে আমরা কেটে দিছি এই প্যাডটা না দিয়ে শুধু এই মাথাটুক নিয়ে আসছি ঠিক শিনের ক্ষেত্র আমরা এই প্যাডটা এখানে কেটে দিছি কেটে আমরা কী করছি শুধু মাথাটুক নিয়ে আসছি তো এই মাথা নিয়ে আমরা কিন্তু এই হরফগুলার ছোটো করছি এটা হচ্ছে বড় হাতের হলো ছোটো হাতের এখানে আমরা আরেকটা বিষয় শিখবো সেটা হচ্ছে এটা হচ্ছে সিন এবং সার যে বার্থ করে দেখুন এটা হচ্ছে তিনটা দাঁত একটা দুইটা তিনটা দাঁত যদি এরকম এক দুই মানে এই যে এক দুই এই যে এই যে হচ্ছে তিন নম্বর দাঁত তো যদি এরকম তিনটা দাঁতের উপরে তিনটা নুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় শিল আর যদি একটা দাঁতের উপরে এক নোক্ত মানে তিন নোক্তা থাকে একটা দাঁতের উপরে এরকম একটা দাঁতের উপরে যদি এরকম তিন নুক্ত থাকে তাহলে এটাকে বলা হবে সা বলা হবে সা আমরা কিন্তু অনেকেই সিন এবং সা এ দুইটা বুঝতে পারি না অনেকে আমরা ভুল করি একটু ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে একটা দাঁত আর এখানে দেখুন এক দুই তিনটা দাঁত তো এরকম যদি একটা দাঁতের উপর তিনটা নুক্তা থাকে এরকম তিনটা নুক্তা থাকলে এটা হবে সা এটা কি হবে সা হবে সা সা মানে আলিফ বা তা তার পর হরফটা হচ্ছে সা আর এরকম যদি এক দুই তিনটা দাঁতের উপরে তিনটা নুক্ত থাকে তাহলে এটাকে সা বলা যাবে না এটা হবে সিন তো এই দুইটা হরফ আমরা অনেকেই ভুল করি ভালো করে বুঝে নেবেন যাতে ইনশাল্লাহ আমরা যখন কোরআন মাঝে পর্ব এই হরফগুলো চিনতে বা বুঝতে না প্রবলেম হয় মানে না সমস্যা যাতে না হয় আপনার তো এটা হবে সা এটা হবে সিন আর যদি এটা খালি থাকে তাহলে এটা হয়ে যাবে সিন তাহলে এখান থেকে আপনি ভালো করে বোঝে নেন এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে সিন এটা হচ্ছে ছোটো হাতের সিন এটা হচ্ছে ছোটো হাতের সিন তো এরকমভাবে আমরা সিন এবং সিনটা ভালো করে শিখব তারপর হচ্ছে চতুর্থ নকশা স্বদ দেখো স্বের মাথাটা কোথা থেকে আসছে এই যে এরকমটা স্বদ লিখি এরকম এই যে একটা মাথা দিই তো এই যে মাথাটা এই মাথাটা আমরা এখানে কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পর আমরা ছোটো হাতের স্বদ বানাইছি তো যদি এই সদের মাথাটার উপর খালি থাকে তাহলে এটা সদই হবে একটা নুক্তা আমরা দিয়ে দিই এখানে তাহলে এটা কি হয়ে যাবে দদ হওয়া যাবে দদ এরকম তাহলে সদের মাথা কিন্তু খালি যদি সদের মাথা খালি থাকে তাহলে এটা সদ আর একটা নুক্তা দিলে হয়ে যাবে দদ এরকম ভাবে তাহলে আমরা বড় হাতে সদগুলো এরকম ভাবে লিখি সদ দদ শুধুমাত্র আমরা এখানে কি করছি এই যে মাথাটা এই যে মাথাটা কেটে দিছি এই যে মাথাটা কেটে দিছি মানে পেটটা সরি পেটটা কেটে দিয়েছি পেট কেটে দিয়ে আমরা মাথাটা দিয়ে কি করছি এই ছোট হাতে সদ এবং বানাইছি তো এরকমভাবে আপনার ভালো করে বুঝে নেন তারপর হচ্ছে পাঁচ নম্বর নকশা হচ্ছে ত এখানে দেখুন ত এরকম পরিবর্তন নাই ত কিন্তু একই রকম এটা ত হবে যদি নুকটা দেয় তাহলে এটা ওয় হবে অর্থাৎ বড় হাতে ত যেরকম দেখতে ছোটো হাতে ত সেরকম দেখতে এট ও এটো ব বড়ো হাতে এবং ছোটো হাতে ওয় একই রকম এই হরফের মধ্যে কোনো পরিবর্তন নেই তাই আমরা এই হরফগুলা চিনতে ভুল করি নাই আলহামদুলিল্লাহ যাই হোক এটা হবে ত তো হবে আপনারা ভালো করে বুঝে নিবেন যাতে ভুল না হয় তারপরে হচ্ছে পাঁচ মানে ছয় নম্বর নকশাটা হচ্ছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ হা এটাকে বলা হয় উল্টা দাঁত হার মাথা বলা হয় এই হা দিয়ে আমরা তিনটে হরফ শিখবো হা দিয়ে কটা হরফ শিখা যায় তিনটে হরফ আমরা এই যে এরকমভাবে হাটে লিখি না এরকমভাবে এরকমভাবে এই যে এটা এই যে মাথাটা এই মাথাটা আমরা কেটে নিব মানে এই যে পেটটা আমরা এখানে কেটে নি পেটটা কেটে এই মাথাটা দিয়ে আমরা এই হাগুলো বানাতে পারি আর এই যে মাথাটা এটা এবার বেকার না না এসে এখানে এরকম সোজা আসছে এটাই তো এই যে মাথাটা আমরা পেটটা কেটে দিয়েছি মাথাটুক নিয়েছি মাথাটা নিয়ে আমরা কি করব হরফগুলো বানাবো তো যদি আমরা এখানে তিনটা মাথা লিখি এরকম এক দুই তিন তো যদি এরকম হাড় মাথাটা যদি খালি থাকে তাহলে এটা হাই হবে এই যে হা এই যে হা আর এই হাড় উপর যদি একটা নুক্ত থাকে মাথার উপর একটা নুক্ত থাকলে এটা খ হবে এই যে যে খ আর নিচে যদি একটা নুক্ত থাকে তাহলে এটা হবে জিম এই যে জিম এই যে জিম আপনাকে অবশ্যই প্রত্যেকটা হরফ বুঝতে হবে যে হা খ জিম তিনটা একই রকম হা খ জিম অর্থাৎ তিনটা নক্তা মানে এখানে তিনটা নকশা লেখলাম আমরা এখানে নকশা যদি নকশা খালি থাকে তাহলে একটা হা এই যে হা হাতে ছোট হাতের হা যদি এক এই মানে এই হার মাথার উপরে একটা নুক্ত থাকে একটা দিলে উপরে তাহলে হয়ে যাবে খ এই যে খ আর যদি আমরা নিচে দিই তাহলে হয়ে যাবে জিম এই যে জিম তাহলে হা খ জিম এরকমভাবে আমরা লিখতে পাই তারপরে হচ্ছে সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে যে আইনের মাথা দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ আইনটা আইনটা ভালো করে এখানে শিখে নিন এই যে আমরা যে আইনটা লিখি এরকমভাবে এই যে আইন এই আইনের যে পেটটা আমরা পেটটা কেটে দিয়ে এই মাথাটুক আমরা এরকম সোজা করে নিয়ে আসছি এরকম তো যাই এটা কিন্তু হামজা না আমরা অনেকেই এটা হামজা ভাবি কারণ হামজা কিন্তু দেখতে এরকম এখানে খেয়াল করুন হামজাটা মুরাকাব হয় না মুরাকাব হয় না এর মানে হচ্ছে হামজাটা একটা হরফ আরেকটা হরফের সাথে মিলবে না হামজাটা সবসময় এরকম আলাদা থাকবে আর এই যে আইনের যে মাথাটা এটা এরকম সবসময় আলাদা থাকবে না এটার সাথে সবসময় একটা হরফ সংযুক্ত থাকবে এরকমভাবে আইন ওয়াও থাকতে পারে অথবা আইন আলিফ থাকবে এরকম অথবা আইন ইয়া থাকবে তো এরকমভাবে যে কোনো একটা হরফ কি করবে মিল লেখা থাকবে তো এরকমভাবে যদি আসে এরকম ভাবে যদি আসে যদি নুক্তা না থাকে তাহলে আইন আর যদি নুক্ত থাকে তাহলে হবে ওয়েন আর অবশ্যই সেটা এক একা আসবে না এই মাথাটা এক একা আসবে না অবশ্যই এখানে একটা হরফ নিয়ে আসবে যেমন আইন ওয়াও অথবা গইন ওয়াও এই মাথাটা আমরা আরেকটা ভাবে লিখতে পারি সেটা হচ্ছে এরকম এই যে এ মাথাটা এটা আইন আর এরকম থাকলে হবে এই যে ওয়েন এই যে এখানে যে আমরা দুটো মাথা লিখলাম এই মাথাটা এই মাথাটা এই দুটো লেখার সময় শব্দের স্রোত আসে কখনো শব্দের মাঝে আসে না এই দুটা আইন শব্দের শুরুতে আসবে আর এই যে আইনটা লেখলাম এটা এবং এটা আইন এই দুটা লেখার সময় সবসময় শব্দের মাঝে কিংবা শব্দের মাঝে আসে আবার শব্দের শেষে আসলে এরকম আবার একটা পেট থাকবে এরকম একটা পেট থাকে তো যাই হোক এগুলো আমরা আরো ভালো করে বুঝবো সামনে তাহলে আপনারা এখানে বুঝে নেন যে এটা হচ্ছে আইনের মাথা এটা আইনের মাথা এই দুটো আইনের মাথা অবশ্যই একা আসে না যে কোনো একটা হরফ নিয়ে আসবে যেমন আইন আলিফ অথবা যদি আমরা গোয়েনটা লিখি গইন আলিফ এরকম আর এই যে এই মাথাটা এ মাথাটা কিন্তু এরকম আসে শব্দের মাঝখানে তো যদি নুক্ত থাকে তাহলে হয়ে যাবে গইন আর নুক্ত না থাকলে হয়ে যাবে আইন আর এটা হচ্ছে বড় হাতের আইন বড় হাতের গইন তো এরকমভাবে আপনি ভালো করে বুঝে নেবেন তারপর হচ্ছে আট নম্বর যেটা এখানে দেখুন লাম কাফ তারপরে হা মিম তিনটে দিয়ে দিছে দেখুন লামের মাথাটা দেখুন এখানে লামের যে মাথাটা এই যে এটা এর মাথা যদি আমরা এরকম বাঁকাই করে দেই তাহলে কাফ হয়ে যাবে অর্থাৎ লামের মাথাটা এরকম থাকে একটা মাথা দিয়ে এরকম তো এটা হচ্ছে লাম এটা কি লাম তো মাথাটা যদি আমরা এরকম বাঁকাইয়ে দিই তাহলে হয়ে যাবে কাফ এটা কি হয়ে যাবে কাফ হয়ে যাবে এটা কিন্তু আলিফ ভাববেন না আলিফ আলিফের মধ্যে কিন্তু এরকম টান আসবে না আলিফের মধ্যে টানটা আসবে এর এই দিক দিয়ে এই দিক দিয়ে যাবে টানটা এই দিক দিয়ে এই দিক দিয়ে টান হলে তাহলে সেটা আলিফ হবে আর যদি এই দিক দিয়ে এরকম আসে এই দিক দিয়ে আসছে তাহলে এটা লাম হবে আপনার এ দুটা মাথা থেকে বুঝে নেবেন আলিফের ক্ষেত্রে টানটা হবে এই দিকে আর লামের ক্ষেত্রে টানটা হবে এই দিকে লামের ক্ষেত্রে এই দিকে দিকে দুই দিকে হতে পারে মানে দুই পাশে হবে এই দিকেও হবে এই দিকেও হবে অথবা শুধু এদিকেও হবে শুধু এই দিকে কিন্তু হবে না আর আলিফটা শুধু এই দিকে হবে এই দিকে কিন্তু হবে না এটা কিন্তু ভুল হবে তাহলে লাম হয়ে যাবে তো যাই লাম এবং আলিফ নিয়ে আমি আরও বিস্তৃতের সামনে আলোচনা করব তা আপনারা এখানে ভালো করে লাম এবং কাফটা বুঝেন যদি এরকম মাথা আসে যে লামের মাথা আমরা এই পেটটা কেটে দেবো এখানে পেটটা কেটে কেটে আমরা এই মাথাটা নিয়ে আসবো শুধু তো যদি এরকম থাকে তাহলে লাম হবে আর যদি এরকম মাথার বাঁকানো থাকে তাহলে এটা কী হয়ে যাবে কাফ হয়ে যাবে তাহলে এই যে এটা হচ্ছে লাম এই যে এটা লাম এটা কাফ এটা কাফ এটা হচ্ছে বড় হাতের লাম ছোট হাতের লাম লাম এটা হচ্ছে বড়ো হাতের কাফ এবং ছোট হাতের কাফ তারপর দেখুন এই যে হাটা এটা হা এটা হা এটা মিম এটা কিন্তু মিম তো এ হচ্ছে হা হা মিম এ হাটা আরও অনেকভাবে লেখা হয় যেমন এটা হা তারপরে এখানে এটা হা আবার এরকম আসবে এই যে এটা এটাও কিন্তু এখানে হা হবে এই যে এটা হা এরকম আর মিমটা কিন্তু অনেকভাবে লেখা আসে আমি আপনাকে দেখাই যেমন এইটা মিম এই যে মিম এই যে মিম তারপর এই যে মিম পরে এইরকম মিম আসবে আবার এরকমও আসবে প্রত্যেকটা কিন্তু এখানে মিম এই মিমটা একটু সুন্দর হবে আমি আপনাদেরকে আবার লেখা দেখাই এই যে এরকমভাবে এই যে স্পষ্ট করে লেখলাম মিম তারপর হবে এরকম মিম আবার এরকম হবে মিম আবার এরকম হবে মিম আবার এরকম হবে মিম এরকম যদি পান তাহলে সেই প্রত্যেকটা হরফই কিন্তু মিম হবে তারপরে আমরা যাব নয় নম্বর এখানে দেখুন যে কয়েকটা হরফ দেওয়া আছে র জা ওয়াও ডাল দাল হামজা আলিফ অর্থাৎ সাতটা হরফ এখানে দেওয়া আছে এই সাতটা হরফ মোরাক্কাব হয় না আপনার করে নোট করেন র জা ওয়াও ডাল দাল হামজা আলিফ এই স্বাদ হরফ কী হয় না মোরাক্কাব হয় না মোরাক্কাব মোরাক্কাব হয় না মোরাক্কাব হয় না মোরাক্কাব হয় না ভালো করে খেয়াল করুন এই স্বাদটা হরফ মোরাক্কাব হয় না মোরাক্কাব হয় না এর মানেটা কি মোরাক্কাব হয় না এর মানে হচ্ছে এই সাতটা হরফ অন্য কোনো হরফের সাথে মিল করে লেখা যাবে না এই স্বার্থ হরফ সবসময় আলাদা লেখা আসবে মিল করে আমরা লিখতে পারবো না মোরাক্কাব মানে হচ্ছে একটা হরফ আরেকটা হরফের সাথে মিল করে লেখা একটা হরফ আরেকটা হরফের সাথে মিল করে লেখা তো মিল করে লেখার যে সিস্টেমটা এটাকে বলা হয় মোরাক্কাব কিন্তু এখানে এই সাতটি হরফ এই সাতটি হরফ কখনো কিন্তু মিল করে লেখা আসবে না এটা আপনার মনে রাখবে এখানে দেখুন অনেক হরফ যখন সংযুক্ত হয় তখন তাদের চেহারা বদলে যায় পড়ি তো এগুলো আমরা আমাদের পড়তে বলতে দেখুন এটা হচ্ছে আলিফ আমরা আগে শিখছি এটা হচ্ছে কি আলিফ এটা আলিফ এটা মিম এটা ত এটা হচ্ছে ও তো আলিফ তো মোরাক্কাব হয় না আমি আগেই বলছি যে সাতটা হরফ মোরাক্কাব হয় না মোরাক্কাব হয় না মানে হচ্ছে আরেকটা হরফে তো মিল করে লেখা যায় না কিন্তু এখানে দেখুন এই যে মিমটা এই মিমটাকে তর সাথে মিলছে এই তটাকে এই সাথে মিলছে তাহলে এটা মিম এটো মিম এটো মিম এখানে এটো মিম মানে এটা ওয়রি সরি এটা মিম এটা ত এটা র আর এটা মিম এটা ত এটা ওয় অর্থাৎ এখানে মিম ত তিনটা কিন্তু আমরা মিলে লিখতে পারছি কিন্তু আলিফ কিন্তু আমরা আলাদা লেখি কারণ আলিফ মোরাক্কাব হয় না এজন্যে আমরা নিচে যাই দেখুন এখানে লেখা আলিফ বাম দিকে ও মাঝে সংযুক্ত হবে না এখানে ভালো করে লেখা আছে আলিফটা কি হবে না বাম দিকে ও মাঝে সংযুক্ত হবে না কিন্তু মিম মেম কিন্তু ঠিকই সংযুক্ত হয়েছে মানে মোরাক্কাপ বা মিল করে আমরা লিখতে পাইছি তারপরে দেখুন আমরা পাঁচটা অফ শিখছিলাম বা তা সা যাই হোক এখানে ফা নিয়ে আসছে আবার আমরা বা তা সা নুন ইয়া শিখছিলাম এর আগে পাঁচটা অফ তো এখানে দেখুন আমরা প্রত্যেকটা কিন্তু মিল করে লেখতে পারি এ বা কিন্তু এ তার সাথে মিলছে এ তা কিন্তু এ সার সাথে গিয়ে মিলছে এ সা কিন্তু এ ফার সাথে মিলছে এ ফা গিয়ে কাফের সাথে মিলছে এ কাপ গিয়ে এ আলিফ সাথে মিলছে এখানে লাস্টে কিন্তু আলিফটা আসছে আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আলিফটা এরকম আসবে মাথাটা এদিক যাবে বাট এদিক যাবে না এদিক গেলে এটা লাম হবে আর এদিক গেলে এটা আলিফ দেখুন মাথাটা আলিফ মাথাটা এদিক গিয়ে কাপের সাথে মিলছে তার মানে বাম দিকে গেছে বাম দিকে গেলে মোরাক্কাব না যদি দেখুন এখানে বা টা ডাইনের তার সাথে মিলছে তার ডাইনের টা বা তার ডাইনের সাথে সাহস মিলছে কাফটা বা তার ডাইনের আলিফের সাথে মিলছে কিন্তু আলিফটা তার ডাইনের কোনো হরফের সাথে মিলে নাই এখানে দেখুন ফাঁকা কোনো হরফ নাই মিলে নাই তো এই জন্য এটা আলিফ আর এটা মোরাক্কাব হয় না এটা কি হবে না মোরাক্কাব হবে না আলিফ মারাক্ষা হবে না তাহলে এখানে বা তা সা ফা কাফ এই পাঁচটা কিন্তু খুব সুন্দর একটা আরেকটা হরফের সাথে মিলায় লেখানো হয়েছে মানে মিলায় আমরা লিখতে পারছি তাহলে এটা হবে বা এটা তা এটা সা এটা ফা এটা কাফ আর এটা হবে আলিফ এরকম ভাবে আমরা পর্ব তো খুবই সহজ কিন্তু দেখেন আপনি কিন্তু খুব সহজেই আমি আশা করি এই হরফগুলা চিনতে পারতেছেন আগে যতটা কঠিন লাগতো এখন কিন্তু কঠিন না কারণ এক দাঁতের নিচে একটা নুক্ত থাকলে এটা বা হয় এক দাঁতের উপর থাকলে তা আবার তিনটা থাকলে সা এটা হলো গোলমাত্র উপর এক নুক্ত থাকলে এটা হচ্ছে লামের মাথা এরকম বেকা আসলে কাফ এটা তো আলিফোনা সবাই জানি তো এরকমভাবে আমরা ভালো করে কিন্তু খুব সহজে হরফগুলো চিনতে পারি তারপর দেখুন হা জিম এখানে কিন্তু তিনটা হরফে কিন্তু মোরাক্কা হয়েছে দেখুন এই যে এই হাটা গিয়ে এই হরফের সাথে খর সাথে মিলছে আবার এই খটা গিয়ে এই যে জিমের সাথে মিলছে আর জিমটাকে এই যে আলিফের সাথে মিলছে কিন্তু আলিফ টা কিন্তু মো হয় হবে না আলিফ টা এখানে ফাঁকা তার মানে আলিফ মো না এটা হচ্ছে হা এটা খ এটা জিম হা খ জিম আলিফ হা খ জিম আলিফ তো এরকমভাবে আমরা এগুলো বুঝে নেব তারপর দেখেন এখানে এই এটা হচ্ছে র জা ওয়াও ডাল ডাল এই যে পাঁচটি হরফ এই পাঁচটি হরফ কিন্তু মিল করে লেখা যাবে না প্রত্যেকটা হরফ আলাদা আলাদা লেখতে হবে এই পাঁচটি হরফ এখানে লেখা আছে দেখুন যে এই পাঁচটি হরফ প্রথমে ও মাঝে সংযুক্ত হবে না অর্থাৎ র আমরা এরকমভাবে এটার সাথে মিলাতে পারবো না ঝাড়টা এরকমভাবে ওয়ার সাথে মিলবে না ওটা এরকম ডালের সাথে মিলবে না দাল এরকম ডালের সাথে মিলবে না আমাদের না মিলে এরকম আলাদা আলাদাগুলো লিখতে হবে এটা হবে র এটা যা এটা ওয়াও এটা দাল এটা দাল যদি আমরা মিলাই তাহলে কিন্তু এগুলো র যা ওয়াও ডাল জাল হরফ থাকবে না এগুলো অন্য কিছু হয়ে যাবে তো এই জন্য আমরা বলি যে র জা ওয়াও দাল জাল হামজা এবং আলিফ এ পাঁচ হরফ কি হয় না তার ডাইনের হরফের সাথে মিলে না মিলে না মিল করে আমাদের এগুলো লিখতে হবে তারপরে দেখুন সিন সিন সদ এবং হচ্ছে দদ এখানে দেখুন এই হরফগুলা খুব সুন্দর করে দেখুন সিন গিয়ে সিনের সাথে মিলছে আবার সিন গিয়ে সদের সাথে মিলছে সদ গিয়ে দদের সাথে মিলছে আবার দদ গিয়ে আলিফের সাথে মিলছে আলিফ কিন্তু তারপরে হরফের সাথে মিলে নাই তাহলে এক দাঁত মানে তিন দাঁত যদি খালি থাকে তাহলে সিন তিন দাঁতের উপরে তিনটা নুক্ত থাকলে হবে সিন সদের মাথা খালি থাকলে সদ আর দদের মাথার উপরে এক নুক্ত থাকলে হবে দদ তাহলে হবে সিন শিন আলিফ ভাবে আমরা প্রত্যেকটা হর চিনব তারপর হচ্ছে ছয় নম্বর নুন অফলাম নুনটা কি শিখছিলাম আমরা মনে আছে নুনটা হচ্ছে যদি এক দাঁতের উপরে এক দাঁতের উপরে কি থাকে একটা নুক্ত থাকে তাহলে একটা নুন হয় এক দাঁতের উপরে নুক্ত থাকলে এটা নুন তো এখান থেকে এই যে আমি নিতে নামাইলে এই যে একটা ছোট হাতের নুন এক দাঁতের উপরে এক নুক্তা তো এরকম এক দাঁতের উপরে এক নুকতা থাকলে নুন আর কফ শিখিলাম যদি এরকম মাথা গলমাত্র মাথার উপর যদি দুইটা নুকতা থাকে তাহলে একটা কফ হবে একটা শব্দ শুরুতে আসে আর এরকমভাবে শব্দে মাঝে আসবে তো দেখুন কফটা শব্দে মাঝে আসার কারণে এই যে এরকম হয়েছে দেখছেন এরকম তো এটা হবে নুন নুন কফ কফ আর এটা লাম লামটা যেহেতু শব্দের শেষে দিছে তাই এরকম আসছে যদি আমরা শব্দে মাছ দিতাম তাহলে এরকম আসত আমি আপনাকে দেখাই এদের লাম খেয়াল করুন এই যে লাম নুন কফ এটা লাম হয়তো নুন হয়তো এটা কফ হয়তো যদি আমরা শব্দ সোজা দিতাম তাহলে লামটা এরকম আসছে টানটা কিন্তু এই দিক দিয়ে আসছে অথবা আমরা শব্দ মাঝে লিখতে পারি নুন লাম কফ এটা নুন এটা লাম এটা কফ এরকমভাবে আমরা কিন্তু লিখতে পারবো আবার লামের মাথা যদি আমরা এরকম বাকিয়ে দেই তাহলে কিন্তু এটা কাফ হয়ে যাবে তো এই খুবই সহজ একেবারে সহজে হরফগুলো কোনো কঠিন না তারপরে হচ্ছে সাত নম্বর দেখুন হামজা আইন গন দেখুন হামজা এবং আইন কিন্তু দেখতে একই রকম এখানে দেখুন হামজাটা কিন্তু একা একা লেখা হয়েছে হামজা কিন্তু মোরাকাব হয় না আমি আগেই বলছি কিন্তু আইনটা দেখুন এই আইনটাকে মিলছে আর আমি কিন্তু বলছি এটা বড় হাতের গয়েনটা লাস্টে এরকম আসবে এই গয়নের মাথাটা আপনি এরকম লিখতে পারেন আইন আইন আলিফ অর্থাৎ এটা আইন এটা আইন এখানে দুটা আইন এই যে আইনটা এই আইনটা শব্দের শুরুতে আসছে এই যে আইনটা আর এই মাথার আইনটা এটা এটা আসবে শব্দের মাঝে আর যদি আপনি শেষে লেখা লেখান তাহলে এরকম একটা প্যাক দিতে হবে আর এটা আমি আলিফ লেক্সি ঠিক একরকম আমি গোয়েনটা লিখি গোয়েন গোয়েন আলিফ এই যে গোয়েন আলিফ তো এরকমভাবে আপনাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে আইন আর এটা হচ্ছে এটা আইন এটা আইন আর এটা হচ্ছে গোয়েন আর এটা হামজা হামজা কিন্তু মিল হবে না যদি এটা এরকম আসে ধরেন এটা হামজা আর এটা হচ্ছে আলিফ হ্যাঁ এখন আমরা এটাকে হামজা আলিফ বলতে পারি কারণ মাঝখানে যেহেতু ফাঁকা আছে দেখুন এখানে মাঝখানে ফাঁকা আছে তো যদি আমরা এখানে মিল করে দেই তাহলে এটার হামজা থাকবে না এটা আইন আলিফ হয়ে যাবে আর নৌকো থাকলে হয়ে যাবে ওয়াইন আমি ভালো করে বলি এখানে খেয়াল করুন এটা হচ্ছে হামজা এটা হচ্ছে ওয়াও দেখুন এখানে আমরা দুটাকে দুটো বলতে পারি হামজা এবং হচ্ছে ওয়া বলতে পারি এখানে মাঝখানে ফাঁকা আছে বলে এটাকে আমরা হামজা এবং ওয়াও বলতেছি যদি আমরা মাঝখানে ফাঁকা না রাখি এরকম যদি দেই হামজার মানে হামজার সাথে মিলাই লিখি তাহলে আর এটাকে হামজা বলা যাবে না এটা আইন হয়ে যাবে আর নুক্ত দিলে হয়ে যাবে ও তো এগুলা আমি ইনশাল্লাহ সামনে আরো ভালো করে আপনাদেরকে বোঝাবো এখানে দেখুন লেখা আছে যে হামজা হামজা সংযুক্ত হবে না অর্থাৎ হামজাটা কিন্তু তারপরেও হরফের সাথে মিলায় লেখা যাবে না তো হামজাটা কয় ধর্ম মিলায় লেখা যায় না আপনারা অবশ্যই বলেন আমার সাথে সাতটা হরফ কি কি দাল জাল র জা ওয়াও হামজা আলিফ এই সাতটা মিলে লেখা যায় না তারপর আছে আট নম্বর দেখুন এটা হচ্ছে হা এটা হচ্ছে ইয়া আমরা তো ইয়াটা আমরা এর আগে শিখছি যদি এক দাঁতের নিচে এরকম থাকে দুইটা তিন দুইটা নুখু থাকে তাহলে এটা ইয়া হবে আর আমরা হাটুন কিন্তু এরকম থাকতে হবে হা এজ আলিফ ইয়া হা আলিফ এই ইয়াটা এরকম দিচ্ছে শব্দের শেষ আসার কারণে কারণ ছোটো হাতে যে হরফ হরফগুলো আমরা শিখলাম নকশা দিয়ে ওইগুলো শব্দ শেষে লেখা যাবে না মানে শব্দের শুরুতে কিংবা শব্দের মাঝে লিখতে হয় ঠিক আছে তো এখানে এটা হবে ইয়া এটা হা এটা আলিফ তো ইয়াটা আপনারা শব্দের শুরুতে কিংবা মাঝে লিখতে পারেন এটা হচ্ছে হা এটা ইয়া এটা আলিফ হা ইয়া আলিফ এরকমভাবে আপনারা লিখতে পারবে তো এই হচ্ছে আমাদের হরফগুলা তো আপনাকে অবশ্যই প্রত্যেকটা এই সুন্দর করে এগুলো বুঝতে হবে প্রত্যেকটা হরফ সুন্দর বুঝতে হবে তারপরে লেখা আছে এখানে দেখুন মনে রাখার জন্য নিচে ষাটটি হরফ প্রথম মাঝে সংযুক্ত হবে না কী কী র জা ওয়াও ডাল জাল হামজা আলিফ আবার বলেন জা ওয়াও ডাল জাল হামজা আলিফ এই সাতটা হরফ কিন্তু একটা হরফ আরেকটা হরফের সাথে কখনও মিল হবে না